আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল 2020 সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপিত হয়েছে। একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে এই বিলের সাথে বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল উত্থাপন করেন সংসদ সদস্য আফম রুহুল হক। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 উত্থাপন করেন সাংসদ আব্দুল কুদ্দুস। তাছাড়া শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 সংসদে উত্থাপন করেন। একই সাথে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বাংলাদেশ ট্রাভেলস এজেন্সি সংশোধন বিল এবং কোম্পানি দ্বিতীয় সংশোধনী বিল 2020 সংসদে উত্থাপন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।